আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো গরুর মাংসর ঝাল। ঝাল গরুর মাংস রান্না করব, এর জন্য আমি এখানে মাংস নিয়েছি, গরুর মাংস। আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় এরকম একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখন দিয়ে দিব এলাচ দারচিনি, অল্প কিছু এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনি দিলাম, এখন এলাচি দিব, বড় এলাচি দিলাম একটা। এখন সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। দিয়ে দিলাম লবণ, পেঁয়াজটা হালকা ভাজার পরে লবণ দিয়ে দিলাম। এখন দিব আদা রসুন, আদা রসুন দিচ্ছি আমি 1 বাটি পরিমাণ, এরকম 1 বাটি আমি আদা রসুনটা একসাথে মিশিয়ে নিয়েছি। আদা রসুনটাকে একটু কষিয়ে নিব, তারপরে আমি বাকি মশলাগুলো দিব। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ, মরিচ দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এটা অনেক ঝাল মরিচ, বালুচুরি মরিচ যেটাকে বলে, সেই মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন দিব হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দিব 2 টেবিল চামচ, যেহেতু 3 কেজি মাংস 2 টেবিল চামচ হলুদ গুঁড়া লাগবে। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব 1 টেবিল চামচ। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না করে। এটাকে আমি 10 মিনিট কষিয়ে নিব। 10 মিনিট কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কোনো মশলা কাঁচা গন্ধ না করে। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি, মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ভালো করে ঝরিয়ে নেবেন, তাহলে মাংস রান্নাটা ভালো হবে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি, গরুর মাংসটাতে রসুন যেহেতু বেশি লাগে সেহেতু আমি কিছু আস্ত রসুন দিব আর আস্ত পেঁয়াজ দিব, মাংসটাকে একটু কষিয়ে নিই তারপরে দিব। মাংসটাকে ভালো করে নেড়ে নিলাম, এখন মাংসটা একদম চুলার আঁচ বাড়িয়ে মাংসটা রান্না করব। মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে ফার্স্টে রান্না করব। এখন এটাকে আধা ঘন্টার জন্য ডেকে দিব, আধা ঘন্টা এটাকে রান্না করব। এখন এটাকে ভালো করে ডেকে দিচ্ছি, আধা ঘন্টা হয়ে গেল। এখন মাংসটা দেখি কি অবস্থা, মাংসটা একদম পানি উঠে আসছে, দেখুন অনেক পানি উঠেছে। এই পানিটা দিয়ে রান্না করে দিব আমি কিছু আস্ত পেঁয়াজ আর আস্ত রসুন। এখন আমি মাংসের ঢাকনাটা খুলে নিচ্ছি, এখন মাংসের মধ্যে দিয়ে দিব এগুলা। এখন মাংসটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, এখন ঢাকনাটা দিয়ে দিলাম, মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে দেখুন। এখন আমি মাংসে দিব জিরা গুঁড়া, এখন দিচ্ছি জিরা, জিরা দিব 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আর আধা টেবিল চামচ দিব, এখন এটাকে ভালো করে নেড়ে নিব। এখন এভাবে এটাকে আরো ঝোলটা একটু শুকিয়ে নিব আর 10 মিনিট রান্না করব। মাংস রান্না একদম শেষ, দেখুন মাংসের মধ্যে একদম তেল একদম উপরে চলে আসছে। এরকম তেল যখন উপরে চলে আসবে বুঝবেন মাংস রান্না হয়ে গেছে। দেখুন মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন মাংসটা কি একদম সফট হয়েছে, ঝোলটা একদম গাঢ় হয়ে আসছে। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।